বর্তমানে কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। কৃষি ঋণ, কৃষি প্রণোদনা, প্রশিক্ষণ, ফসল বীমা সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা প্রদান করছে সরকার। এই উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখার উদ্যোগে সাতক্ষীরার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণের বিতরণ করা হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখার উদ্যোগে সাতক্ষীরায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিনিয়োগ গ্রহণকারী কৃষকগণ সশরীরে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রবতা নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম রুফান রেজা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিব রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মুস্তিউদ্দিন এবং এসএমই বিভাগের প্রধান শ্যাম সুন্দর রায়। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল হক। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগ থেমে থাকবে না, সামনের দিনগুলোতে এগুলো আরো বৃদ্ধি পাবে এবং উত্তরোত্তর সোশ্যাল ইসলাম ব্যাংক এই কৃষি খাতকে সমৃদ্ধ করার জন্য গ্রাম জনপদে মানুষের ভিতরে বিনিয়োগ বিতরণের সুষ্ঠু চালাবে। 150 কৃষকদের মধ্যে আমরা সরাসরি এখানে লোন বিতরণ করেছি এবং আগামী দিনে এটা আমরা আরো সম্প্রসারণ করব। আশা করি আমরা এই বছর আমরা যে টার্গেটটা নির্ধারণ করেছিলাম এটা অতিক্রমে দ্বিগুণ বিনিয়োগ আমরা এই অঞ্চলে করব। কারণ আমরা জানেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সোশ্যাল ইসলাম ব্যাংক একটি গণমানুষের ব্যাংক, আমাদের সব শ্রেণীর সব মানুষের জন্য আমাদের প্রোডাক্ট রয়েছে। আমি সবাইকে সোশ্যাল ইসলাম ব্যাংকের সাথে ব্যাংকিং করার জন্য, লেনদেন করার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি। গত ডিসেম্বরে ব্যাংক